শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মুসলিম প্রেমিক এবং হিন্দু প্রেমিকার চুল কেটে মোবাইল ছিনে নিলেন সমাজসেবী, অতঃপর দেখে নিন ভিডিওতে। মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়েদার শীর্ষ নেতা। ইরান এবং সিরিয়া নিয়ে পুতিনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রীর আলোচনা। একান্ত স্বার্থে হাত দিতে আসবেন না আমেরিকাকে চীনের হুঁশিয়ারি। আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দিতে পুতিনের আহ্বান। ইউরোপ ঢুকতে অভিবাসীদের যেভাবে সহায়তা করছে বেলারুশ, তথ্য ফাঁস। এবং সবশেষ থাকছে বিজেপি কর্মীদের কবজি কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। একসময়ের বিজেপি নেত্রী এখন সমাজসেবী, সেন নেত্রী অবতীর্ণ হয়েছেন নীতি পুলিশের ভূমিকায়, কেটে দিয়েছেন প্রেমিক প্রেমিকার চুল, তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন মোবাইল, নিজেও সেই ভিডিও ফেসবুক পেজে আপলোড করেছেন। তিনি হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের বাবলি মুখোপাধ্যায়, যাকে বৃহস্পতিবার গভীর রাতে রাজ্য পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে করা হয়েছে মোবাইল ছিনতাইয়ের মামলা। শুক্রবার বাবলিকে কৃষ্ণনগর আদালতে হাজির করা হয়, পরে আদালত তাকে 7 দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পুলিশ জানায়, নাদিয়ান কৃষ্ণনগরে বিজেপির মিটিং মিছিলে একসময়ের পরিচিত মুখ, বছর কয়েক ধরে সমাজসেবী পরিচয়ে দাম্পত্য কলহে সালিশ করে আসছিলেন এবং সেই সব ভিডিও নিজের ফেসবুক পেজের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছিলেন। সালিশের জন্য তিনি টাকাও নিতেন। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড এলাকায় করেছেন অফিসও। সেখানে মঙ্গলবার রাত 1টা নাগাদ অফিস বন্ধ করার সময় বাবলির 2 সহযোগী যুবক এবং ছেলে মেয়ের 2টিকে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই সময় গাড়িতে করিমপুর থেকে এসে হাজির হন ছেলেটির মা এবং 2 আত্মীয়। 2 সহযোগী সবাইকে বাবলির অফিসে নিয়ে যাওয়া হয়। বাবলি দাবি করছেন, জানতে পারি ছেলেটির বয়স প্রায় 18 বছর, মেয়েটির 14, বাড়ি উত্তর 24 পরগনায়। মেয়েটি ছেলেটির সঙ্গে বাড়ি থেকে পালিয়ে এসেছে আর ছেলেটির বাড়ির লোক তাদের নিতে এসেছে। তদন্ত পুলিশ জানিয়েছে, রাতেই বাবলির মেয়ে মাকে ফোন করে ডেকে পাঠান, বাকিদের অফিসে আটকে রাখেন। বাবলি দাবি করেন, যুবকের মোবাইলে মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ ছবি ছিল বলেই তিনি তা কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন। কৃষ্ণনগর পুলিশে জেলার সুপার ঈশানী পাল বলেন, আমরা তদন্ত চালিয়ে যাব এবং এই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেব। মার্কিন সেনাবাহিনীর ড্রোন হামলায় সিরিয়ায় আল কায়েদার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল মাতার নিহত হয়েছেন। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার ওই 2 দিন পর এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সেনাবাহিনী মেজর জন রিক সবই প্রতিশোধ হিসেবে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে কিনা তা এখনও স্পষ্ট করেননি। এছাড়াও সিরিয়ার কোনো এলাকায় হামলা চালানো হয়েছে তাও জানাননি মেজর রিগস। একটি বিবৃতিতে তিনি বলেছেন, স্থানীয় সময় গতকাল শুক্রবার আল কায়েদার শীর্ষ নেতা নিহত হওয়ায় সন্ত্রাসী সংগঠনটি যুক্তরাষ্ট্র এবং মিত্র রাষ্ট্রের নাগরিকদের ওপর হামলার ভবিষ্যৎ পরিকল্পনা বাতিল হয়ে যাবে। এই হামলায় কেউ হতাহত হয়নি। জঙ্গি সংগঠন আল কায়েদা বর্তমানে আমেরিকা এবং তার মিত্র রাষ্ট্রগুলোর জন্য হুমকি উল্লেখ করে রিক সবি বলেন, আল কায়েদা সিরিয়াকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য, সমন্বিত করার জন্য এবং বাহ্যিক সহযোগিতার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে। উল্লেখ্য, চলতি বছর সেপ্টেম্বরেও পেন্টাগন সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অভিযানে আল কায়েদার আরেক শীর্ষ নেতা সালিম আবুল আহমেদ নিহত হয়। প্রথমবারের মতো রাশিয়া সফর করেছেন ইসরায়েলের প্রধান নাফতালি বেনেট। সোচিতে কৃষ্ণ সাগর অবকাশ কেন্দ্রে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে স্বাগত জানান। এ সময় দেশ দুটির রাষ্ট্রপ্রধান ইরান এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দুই দেশের মধ্যে সংস্কৃতি, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়েও বৈঠক আলোচনা হয়। এ সময় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুতিনকে উদ্বেগের কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এছাড়া সিরিয়ার বিভিন্ন প্রদেশে ইরানের মদতপুষ্ট লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাফতালি। উল্লেখ্য, 2015 সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এই কারণে ইসরায়েলের উৎকণ্ঠা বেড়েছে সিরিয়াকে নিয়ে। বেইজিং এর এক চীন নীতি মেনে চলার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবেন শুক্রবার একটি সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাইওয়ানের ব্যাপারে আমেরিকা যেন একচিন নীতি মেনে চলে, কারণ তিনি নিজের একান্ত স্বার্থের স্থানে কোনো ধরনের আপোষ করবেন না। চীন তাইওয়ানে হামলা করলে ওয়াশিংটন তাইপের সমর্থনে এগিয়ে আসবে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকি দেওয়ার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। বাইডেনের দাবি করেছিলেন তার প্রশাসন তাইওয়ানকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এর জবাবে ওয়াং ওয়েনবিন আরও বলেছেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, এটি পুরোপুরি চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এখানে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। তিনি বলেন, চীন নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে এবং বেইজিংয়ের এই অধিকারকে কেউ যেন অবজ্ঞা না করে। বিভিন্ন পশ্চিমা দেশগুলোকে আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দেওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এমন আহ্বানের মাধ্যমে তালেবানের অন্যতম মূল দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পুতিন। রাশিয়ার সুচি শহরে বালদায় ডিসকাশন ক্লাবের এক সভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আফগানিস্তানে যা ঘটছে তার সবকিছুর জন্য দায়ী পশ্চিমা দেশগুলো। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে এসব পশ্চিমা দেশগুলোর জন্য, কারণ তারা 20 বছর আগে আফগানিস্তানের যুদ্ধের সূচনা করেছিল। আমার মতে এখন তাদের প্রথমে যে কাজ করতে হবে তা হল আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দিতে হবে। তিনি বলেন, আফগানদের সম্পদ আফগানিস্তানে ফেরত এলে দেশটির বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। এখন এসব সমস্যার সমাধান করাটা খুবই জরুরি। আফগানিস্তানে আইএসের মতো উগ্রবাদী সংগঠন দমনে তালেবান কর্তৃপক্ষের বিভিন্ন প্রচেষ্টার প্রশংসাও করেছেন পুতিন, কারণ এসব উগ্রবাদীদের দমন করতে গিয়ে তালেবানকে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির সমাধানের ব্যাপারে ভূমিকা রাখার কারণে তিনি পাকিস্তানের প্রশংসা করেছেন। তার মতে পাকিস্তান এই অঞ্চলে অন্যতম। এছাড়া জো বাইডেন সম্পর্কে মন্তব্য করেছেন পুতিন। তার মতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে জো বাইডেনের সিদ্ধান্ত সঠিক ছিল। ইউরোপিয়ান ইউনিয়নের জারি করা নিষেধাজ্ঞার পাল্টা প্রতিশোধ হিসেবে বেলারুশ অভিবাসন প্রত্যাশীদের পর্যটন ভিসা দিয়ে ইউরোপে ঢুকতে সাহায্য করছে বলে অভিযোগ উঠেছে। এই পথে জার্মানিতে পৌঁছানোর চেষ্টা করছে এমন একটি দলকে অনুসরণ করে তাদের সাথে কথা বলেছে বিবিসি। তাদের অভিজ্ঞতার কাহিনী এখানে তুলে ধরা হলো। মোবাইল ফোনের ক্যামেরা বাম থেকে ডানে ঘুরে যাচ্ছে, কিন্তু কেউ নড়ছে না। পথ চলায় ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলো গাছের ফাঁকে ফাঁকে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। জামিলের মাথাটা তার হাতের উপর রাখা, স্ত্রী রুশিন তার পাশেই খুনসুটি মেয়ে শুয়ে আছে। জঙ্গলের উপরে ছড়িয়ে আছে শেষ বিকেলের আলো। পাইন গাছের ঘন বনকে মনে হয় প্রকৃতির তৈরি কয়েতখানা। এই মানুষগুলো ভোর 4টা থেকে এক নাগারে পথে পথ হেঁটেছে। আমরা বিধ্বস্ত, পুরোপুরি বিধ্বস্ত, বলছিলেন জামিলের চাচাতো ভাই ইদ্রিস। তার কণ্ঠস্বর বাবলেশহীন, অনেকটা যন্ত্রের মতো। পোল্যান্ডের জঙ্গলে তীব্র শীতের কামড়ে শরীরে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় নেমে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত 7 জনের। নতুন পথের সন্ধান ইদ্রিস এবং তার বন্ধুরা সেপ্টেম্বরের শেষে উত্তর ইরাক ছাড়ার সময় থেকে আমরা ওদের যাত্রার উপর নজর রেখেছি। তারা যেভাবে এগিয়েছে, ইদ্রিস মোবাইলে তার প্রতিটা পর্যায়ের ভিডিও তুলে আমাদের কাছে পাঠিয়েছেন। আবারও বিজেপি কর্মীদের এক হাত নিলেন ভারতের বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল কর্মীদের মারার আগেই বিজেপি কর্মীদের হাত কবজি ভেঙে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। শুক্রবার লাভপুরের ফুল্লরা সিনেমা হলে লাভপুর ব্লক তৃণমূল বিজয় সম্মেলনে অনুব্রত বলেন, এখন মানুষ কাজ চাচ্ছে। লাভপুরে কাজের মানুষকে বিধায়ক করা হয়েছে। মণ্ডল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং, বোলপুরের সংসদ অমিত মাল, তৃণমূল চক্রবর্তী, মান্নান হোসেন সহ ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের নেতা এবং সদস্যরা ওই অনুষ্ঠানে যোগ দিয়েই অনুব্রত মণ্ডল বিজেপি কর্মীদের বিরুদ্ধে এক হাত নেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তৃণমূলকে হুমকির পাল্টাই বিজেপিকে অনুব্রতের হুঁশিয়ারি, বিজেপি হাত কিংবা লাঠি দিয়ে মারবে, কিন্তু মারার আগেই যদি হাতের কবজিটা ভেঙে যায় তখন কিভাবে মারবে? কবজিটা ভেঙে যেতে পারে মরার আগেই। তৃণমূলকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সম্মেলনে বিধায়ক অভিজিৎ সিং রাজ্যের উন্নয়ন নিয়ে বলেন, লাভপুরে একটা সময় বোমাগুলি চলত, কিন্তু এখন শান্তি ফিরে এসেছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।